আসসালামু রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা মহিলাদের কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন যে স্বপ্নগুলো দেখলে মহিলাগণ সৌভাগ্যবতী হয় এবং মহিলাগণ ভালো হয় এই বিষয়ে আপনাদের জানাবো এবং পরের এপিসোডে ইনশা আল্লাহ আপনাদেরকে মহিলারা যে স্বপ্নগুলো দেখলে খারাপ হয় দুর্ভাগ্য আসে এই স্বপ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব অনেক মহিলাগণ আমাদের কাছে আমাদের কাছে বলেন যে হুজুর আমাদের জন্য কিছু বলেন না কেন যার কারণে আজকে আমাদের আপনাদের জন্য বিশেষ স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্ন দিয়ে মানুষদেরকে ইঙ্গিত দিয়ে থাকেন যা রাসুল্লাহ সাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে নব আতে ছেচল্লিশ ভাগের এক ভাগ আমরা জানি নবী এবং রাসুলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হজরত ইউসুফ আলাহি সাল্লাম সাহাবাই কেরামদের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন আবু বকর সিদ্দিক রদালহু এবং তাবিগণদের ভিতরে এবং আজও পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ হলেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই সুপ্রসম্মানিত দর্শক ও শ্রোতার আমি সেখান থেকে তার বিখ্যাত গ্রন্থ রিসার্চ করে আপনাদের জন্য স্বপ্নের এই ব্যাখ্যাগুলো নিয়ে হাজির হয়েছি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আসুন স্বপ্নের যে স্বপ্নগুলো দেখলে মহিলাগণ সৌভাগ্যবান হবে এই স্বপ্নগুলো আমরা জেনে নেই কোনো স্ত্রী লোক যদি চাঁদ দেখে তাহলে যদি সে অবিবাহিত হয় তাহলে সে পরম সুন্দর এবং সৌভাগ্য স্বামী লাভ করবে আর বিবাহিত স্ত্রী লোক দেখলে ওই স্বপ্ন দেখলে তার পুত্র সন্তান জন্ম হবে কোন স্ত্রী লোক যদি স্বপ্নে আয়না দেখে তবে সে গর্ভবতী থাকলে তার কন্যা সন্তান তার চেহারা অবিকল তার মতই হবে কোন স্ত্রী লোক যদি স্বপ্নে কুরবানি করতে দেখে তাহলে তার সন্তান জন্মাবে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা যদি কোনো স্ত্রী লোক নিজের চরকা কাটতে দেখে তাহলে তার কোনো আপনজন বিদেশ থেকে সত্তর বা খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসবে যদি কোনো স্ত্রী লোক নিজের হাতে চুরি পড়তে দেখে তবে তার সুখ শান্তি বৃদ্ধি পাবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যদি কোনো স্ত্রী লোক তার নিজের মাথার টুপি পরিহিত দেখে সে যদি বিবাহিত হয়ে থাকে তবে তার কোনো ন্যাক কাজ করবে আর অবিবাহিত হলে তার খুব শীঘ্রই বিবাহ হবে কোনো স্ত্রীলোক যদি স্বপ্নের ডিম ভাঙতে দেখে তাহলে একটু কষ্টের কারণ হয়ে যাবে কোনো অবিবাহিত স্ত্রী লোক যদি পায়জামা পরতে দেখে তাহলে খুব শীঘ্রই তার বিবাহ হবে আর বিবাহিত স্ত্রী লোক যদি পায়জামা পরতে দেখে তাহলে স্বামীর অধিক প্রিয় হবে সুপ্রিয় সম্মানিত নারী এবং মহিলাগণ কোন স্ত্রীলোক যদি স্বপ্নে অপরিচিত পুরুষ দেখে তবে সে স্বামীর সাহায্য ব্যতীত অন্য কোনো লাভ করবে যদি সে নিজেকে পরিচিত পুরুষের সাথে দেখে তাহলে একটু দুর্ভাগ্যের কারণ আছে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা যদি কোনো স্ত্রী লোক তার মুখে দাড়ি দেখতে পায় তাহলে কাছে নাই দূরে আছে কোথাও তাহলে স্বামী খুব দ্রুত এসে পড়বে এছাড়াও যদি কোনো অবিবাহিত স্ত্রী লোক যদি খুব শীঘ্রই তার বিবাহ হবে এবং গর্ভবতী কোন স্ত্রী লোক যদি দেখে তার দাঁড়িয়ে হয়েছে তাহলে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে শুক্র সম্মানিত দর্শক শ্রোতা যদি কোন স্ত্রী লোক নিজের হাতে পায়ে মেহেদি লাগাতে দেখে তবে সে সুখ শান্তি লাভ করবে যদি স্ত্রীলোক স্বপ্নে লাল কাপড় দেখে তবে সে বা শীঘ্রই সে যথেষ্ট সুখ শান্তি লাভ করবে যদি কোন স্ত্রী নিজের সন্তানের মৃত্যু হতে দেখে তবে তার সন্তানের জন্য মঙ্গলজনক হবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যদি কোনো স্ত্রীলোক নিজের স্তন হতে দুধ পরে যেতে দেখে তার ধন সুখ শান্তি বৃদ্ধি পাবে আর যদি কোন স্ত্রীলোক স্বপ্নে দেখে তার স্বামী মরে যাচ্ছে অথবা মরে গেছে অথচ তার স্বামী জীবিত তার পরমায়ু বৃদ্ধির লক্ষণ বা তার স্বামীর অনেক বেশি হায়াত পাবে ইনশা আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা পরের পসুল ইনশাল্লাহ মহিলাদের কিছু খারাপ স্বপ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ